বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতায় যদি আপনি আসেন, এই দেশে রাজনীতি, এই যে আজকের রাতটাই ধরেন না, আজকে 6ই নভেম্বর রাত, রাইট, একটা বিশেষ দিন ছিল 1975 সালের, যে হত্যার রাজনীতি এই দেশে যে চালু হয়, বা বঙ্গবন্ধু হত্যা বলেন, জেল হত্যা বলেন, তারপরে এই সেনাবাহিনীর ক্ষমতার পালা বদল বা ক্ষমতা দখলের কেন্দ্র করে সেনাবাহিনীর অফিসার থেকে আরম্ভ করে বা ক্ষমতায় টিকা থাকার জন্য সাধারণ সোলজারদের হত্যা, এইগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আপনি আসেন বিভিন্ন সময়, এটা আপনি দেখবেন বাংলাদেশে হত্যার রাজনীতিটা ছিল। এটা একটা আপনি যদি ইন জেনারেল বলেন, তা আমরা যেটা দেখেছি রাজনৈতিক সহিংসতা, ধরেন এরশাদের পিরিয়ড বলেন, কারণ জেনারেল জিয়ার আমলে এই অতটা সংগঠিত আন্দোলন হয় নাই, এরশাদের আমলে যে আন্দোলনটা হয়েছে তখন আপনার সহিংসতা ছিল, তখন এই রাষ্ট্রীয় সম্পদ কিছু দখল করা, বাস পোড়ানো বা সরকারি অফিস আদালতে আগুন দেওয়া, এগুলো একটা টার্গেট ছিল, যে সরকারকে বিব্রত করা বা সরকারকে আপনার চারদিক থেকে আক্রমণ করে যেন ক্ষমতা থেকে ছাড়তে বাধ্য হন। এরপরে আপনার এই আন্দোলনগুলো আপনার বা এই যে আমাদের দেশে যে এই হরতাল অবরোধগুলো ছিল, হরতাল বাংলাদেশ এই অঞ্চলে 1908 সাল থেকে হরতাল শুরু হয়েছে গান্ধীর সময়। কিন্তু এই নৈরাজ্য যদি বলেন, 2001 সালের নির্বাচনের পরে যদি দেখেন, এই আগের মারামারি কাটাকাটি, ধরেন পাল্টাপাল্টি যেটা বলছেন আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ এই জাতীয় পার্টি বা জাতীয় পার্টি বিএনপি বা জামাত শিবির আওয়ামী লীগ, এই যে নিজেদের দলের মধ্যে দ্বন্দ্ব, দলের মধ্যে মারামারি সঙ্গত, তারা নিজেরা নিজেরা মারামারি করে মারা যায়। 2001 সালে এই আক্রমণটা হলো আপনার হিন্দুদের উপরে, বাংলাদেশে যদি সিস্টেমেটিক অ্যাটাক বলেন হিন্দুদের উপর, এই 2001 সালে 71-এর পরে এটা একটা বড় ধাক্কা গেছে পুরো হিন্দু সম্প্রদায়ের উপরে, আপনার দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আরম্ভ করে, এটা কিন্তু রাজনৈতিক পুরোটা, এটা সাম্প্রদায়িক রূপ নিয়েছে, কিন্তু রাজনৈতিক চিন্তা চেতনা থেকে এই ঘটনাটা, যে ভোটের পরে এই ঘটনাটা, কেন বিপক্ষ দলকে ভোট দেওয়া হলো। এরপরে দুই দলের মারামারি কাটাকাটি হয়েছে 21শে অগস্ট যদি বলেন, 21শে অগস্ট কী চেয়েছে, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা বা আওয়ামী লীগকে কিন্তু টার্গেট করা, হ্যাঁ, বা আওয়ামী লীগের প্রধানকে হত্যা করা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা, সেটাও রাজনৈতিক বিরোধের। আমরা 2013 সালের পরে, 13 সালও আপনি দেখবেন, 13 সালে কিন্তু সাধারণ মানুষের উপর আক্রমণ রাজনৈতিক দল করে নাই, সেটা জামাত শিবিরের আক্রমণটা বেশি ছিল প্রশাসনের উপরে, পুলিশ হত্যা, পুলিশের উপরে আক্রমণ। 14 সালে হলো নির্বাচন, নির্বাচন প্রতিরোধের ডাক দিয়েছে, তখন প্রশাসনের সঙ্গে বিএনপির সংঘর্ষটা বেশি হয়েছে, কারণ প্রশাসন চেয়েছে নির্বাচনটা হোক, বিএনপি চেয়েছে নির্বাচন না হোক, কিন্তু রাজনীতির সহিংসতার ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে আপনার 2015 সালে, তখন আক্রমণের শিকার হয়েছে সাধারণ মানুষ, তখন কিন্তু আপনি আওয়ামী লীগকে মারেন নাই, সরকারি দলের নেতাকর্মীদের মারা না, তখন আপনি যিনি যেহেতু অবরোধ ডাকা হয়েছে, এই ধর্মঘট ডাকা হয়েছে, এর মধ্যে গাড়ি নিয়ে বেরোচ্ছেন, গাড়ির মধ্যে বোমা মারো, এই যে আপনার সাধারণ মানুষ টার্গেট হলো। আপনি একটা বিএনপি নেতা মোশাররফ হোসেন ভাইকে প্রশ্ন করেছিলেন উপলব্ধিটা কী, বিএনপি কিন্তু উপলব্ধি করেছে 2015 সালে যে এই সাধারণ মানুষের উপরে আক্রমণ, যেটা আগে বললাম যে আগে দলাদলি করতো, নিজেরা নিজেরা মরত, এই আক্রমণটা থেকে তারা উপলব্ধি করেছে এটা জনগণ পছন্দ করে না, জনগণ এটা ভালোভাবে নেয় না, যে কারণে আপনি দেখবেন যে 2016 থেকে, 2016তে তো বিএনপির কনফারেন্স হলো না, মার্চের 19 তারিখ বোধ হয়, দেখেন সেখানে খালেদা জিয়ার বক্তৃতা যদি শোনেন, খুব গঠনমূলক একটা বক্তৃতা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন রাজনীতি নিয়ে। 2016 থেকে আপনি 2022 আজকে পর্যন্ত যে বিএনপি সভা সমাবেশ করে, আপনি কিন্তু আপনি পাবেন না যে হরতাল ডাকতেছে, বাসে আগুন দিচ্ছে, বিচ্ছিন্ন কিছু ঘটতে পারে, সেটা ধরেন আপনি এখন আমি অ্যাটাক করলাম, সে কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য একটা করলো, কিন্তু কেন্দ্রীয়ভাবে আপনি বলতে পারবেন না যে সংঘাতের দিকেছে। এখনও তাদের কর্মসূচিগুলি যদি আপনি অ্যানালাইসিস করেন, কর্মসূচির মধ্যে কিন্তু সংঘাত নেই, এইটা হলো উপলব্ধি, এই উপলব্ধি বিএনপি করেছে। কিন্তু এখন আমি যে আশঙ্কাটা করতেছি, আপনি যেটা বলেন সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো আপনি কোনো দিনই বিচার পায় না এই দেশে, এটা পাবেও না, পাবে না কেন, সাধারণ মানুষের কথা বলার মতো প্রতিধ্বনি করার জন্য যেটা দরকার, সেটা আমাদের রাজনীতিতে কিছুটা অনুপস্থিত,
যে কারণে যে কয় হাজারের কথা বললেন, 3000-এর বেশি, 3000 তো বললেন, এই যে এই কি বলে 2013-14-15 আপনি এই আওয়ামী লীগের সভানেত্রী যিনি এখন প্রধানমন্ত্রী তার হত্যা চেষ্টার মামলার জাজমেন্ট কি আপনি চূড়ান্ত করতে পারছেন? নিজে তো ক্ষমতায় আছেন 2004 থেকে আজকে 2022 18 বছর, এইগুলো হয় না হলো এগুলোতে আপনার রাজনৈতিক প্রলেপ দেওয়া হয়। যখন আপনি রাজনৈতিক প্রলেপ দিবেন ওই সময়টায় রিয়েল কালপ্রিট যে প্রকৃত আসামি যে সে পার পেয়ে যাবে। ধরেন আপনি বোমা মেরেছেন, আমি আপনি একদল করি, আপনি বোমা মেরেছেন আমি মারিনি, আমি এটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না, আপনাকে আসামি করার সঙ্গে যখন আমিও আসামি হয়ে যাই তখনই একটা পলিটিক্যাল ইন্টেনশন ঢুকে। এইগুলো বিভিন্ন সময় এই দেশে হয়েছে। আপনি এই দেখেন এই যে এই সাবের হোসেন চৌধুরী বোমা মেরেছে অলকা সিনেমা হলে আপনার এটা কোনো কথা? ঠিক তেমনই আবার ধরেন যাত্রাবাড়িতে এই খালেদা জিয়া বোমা মামলার প্রধান আসামি, এখন বলতে পারেন হুকুমের আসামি, আইনের ভাষায় একটা আছে। এগুলো করতে গেলে যেটা হয়, বোমা তো কেউ না কেউ মেরেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই, কারণ বোমা মেরেছে মানুষ মারা গেছে এটা তো আপনার মানে এভিডেন্স লাগছে না, এটা তো আপনার হার্ড এভিডেন্স আছে। এখন কারা মেরেছে সেইটাই আপনার বাইর করা কঠিন হয়ে যায় যখন আপনি এগুলোকে পলিটিসাইজ করবেন। এই কালচারটা এই এই দেশে বিদ্যমান। এরপরে দেখবেন বিএনপি যদি আবার ক্ষমতা আসে কখনো কি করবে, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি করবে, ওই কমিটি করে এই সব মামলা প্রত্যাহার করবে, যেটা আগেও হয়েছে এই দেশে, সব সরকার এটা করেছে, এই বেনিফিট এরশাদও নিয়েছে দুই দলের ইয়ে থেকে, এরশাদ তার মামলা এই চান্সে কিছু প্রত্যাহার করে নিয়েছে। ওই যে আপনার রিয়েল কালপিটটা বেঁচে যাবে। এই কারণে বলি আপনার আইনটাকে যদি আপনার আইনের মতো হাঁটতে দেন, আইন এই দেশে আদালত বিভিন্ন সময় আমি দেখি রাজনীতির হাত ধরে হাঁটে, সে হাঁটাটা বন্ধ করে আইনকে আইনের মতো হাঁটতে দেন। যেই আপনার ঘটনা ঘটিয়েছে সেটা তারেক রহমান হোক, এটা আমি হই আপনি হই যেই হন, তাকে আপনার এই যে ইনভেস্টিগেশনটাকে, ইনভেস্টিগেশনে যদি আপনি কোনো রকমের হস্তক্ষেপ করেন ততদিন আপনি এই জায়গায় রিয়েল রাজনৈতিক মামলা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা বলে আসল ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখবেন।